লক্ষ্মীপুরে বসত ঘরে একা পেয়ে রাহেনা আক্তার নামে এক নারীকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করেছে তার প্রতিবেশীরা। জমি সংক্রান্ত বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বাঙ্গাখাই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে ঘটনাটি ঘটে। আহত রাহেনা আক্তার নেয়ামতপুর গ্রামের ছয়ালবাড়ির আফাজউদ্দিনের স্ত্রী। তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা ও হাত সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। অভিযুক্ত প্রতিবেশীরা হলেন আতরের জামান, তার ছেলে মোহাম্মদ কামাল, লিটন এবং মাফরুজা বেগম চুমকি সহ আরও কয়েকজন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে আফাজউদ্দিনের বসত ঘরের সামনে বেড়া বা সীমানা দিতে গেলে তার স্ত্রী রাহেনা আক্তার প্রতিবেশীদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী আতরুজ্জামান ও কামাল সহ অন্যান্যরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় রাহেনার মাথা ফেটে যায় এবং ডান হাতে গুরুতর জখম হয়। পরে খবর পেয়ে তার স্বামী ও দুই ছেলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আমার প্রতিবেশী কামাল, কামালের আব্বা এবং লিটন, চুমকি, তারপর কামালের আম্মা আব্বা, এরপর কামালের ওয়াইফ, এরা কয়েকজন মিলে আমি জানতে পারছি বাড়িতে আসার পরে এরা আমার ওয়াইফের মানে সন্ধ্যার মাগরিবের আগে দিয়া হামলা করি, এর মাথাটাতে ফাটা দিছে এবং হাত ভাঙিয়ে দিছে। আবার শরীরের অনেক জায়গায় জখম আছে। আমি বাড়িতে ছিলাম, আমার ছেলেপেলেও কেউ বাড়িতে ছিল না। আমার ওয়াইফের অন্ধকারে এভাবে মানে আক্রমণ করছে, মাথা ফাটাইছে, হাত ভাঙিয়ে দিছে বা শরীরের অন্য অন্য জায়গায় অনেক জখম হয়েছে। এর জন্য আমি আইনানুক ব্যবস্থা নিব। দাদাল আছে, মেম্বার সেন্টারে জানানো হয়েছে, তারা কাছে একটা সমাধান করে দিলেন, কিন্তু আজকে আমার মা একলা থাকার কারণে আমরা কিন্তু বাড়িতে ছিলাম না। তাকে হত্যার উদ্দেশ্যে তার মাথা টাথা পাঠিয়ে দিয়েছে, তার হাত ভাঙিয়ে দিয়েছে। আমরা সুস্থ বিচার চাই, আমরা আইনের আশ্রয় নিব। লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। রাকিব হোসেন আপ্রো, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের থাই অ্যালুমিনিয়াম ও গ্লাস সুলভ মূল্যে সরবরাহ করছে লক্ষ্মীপুর শহর জমুর সংলগ্ন আল্লারদান থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস হাউস। আপনার অফিস, চেম্বার, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ি নান্দনিক ডিজাইনে সাজাতে চলে আসুন আমাদের আঙিনায়। আমাদের এক ঝাঁক তরুণ দক্ষ কারিগর সাজিয়ে দেবে আপনার ভুবন। এছাড়া আমাদের রয়েছে আল্লারদান গ্রিল ওয়ার্কশপ এবং ইট বালু সরবরাহ কেন্দ্র। রং ও নির্মাণ কাজে ব্যবহৃত আমাদের বিভিন্ন ধরনের সরঞ্জামাদি নিয়ে রয়েছে আল্লারদান হার্ডওয়্যার। আমরা খুবই বিশ্বস্ততার সাথে লক্ষ্মীপুর জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করে থাকি। আল্লারদান অ্যালুমিনিয়াম, আল্লারদান হার্ডওয়্যার, আল্লারদান গ্রিল ওয়ার্কশপ, আল্লারদান রড সিমেন্টের ব্যবসা, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা ন্যায্য মূল্যে মালামাল বিক্রি করে থাকি। তাই আমাদের সকল সেবা পেতে আজই চলে আসুন আল্লারদান থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস হাউসে। আল্লারদান থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস হাউস, ইসলামী ব্যাংক সংলগ্ন জুমুর, লক্ষ্মীপুর।